এবং যারা গাড়ি কিনবেন ইয়া নজরুল ভাই এর লাইটগুলো দাও যারা গাড়ি কিনবেন আমাদের এই পুরাতন গাড়ি অনেক বেকার যুবক খেটে খাওয়া মানুষ বিদেশে যারা ঢোকা খেয়ে কষ্ট পেয়ে বাংলাদেশে এসেছে তারা দুঃখের কারণে কোনো কর্ম করতে পারে না এমনও টাকা নাই যে বড় ব্যবসা করবে অল্প টাকায় কোনো ব্যবসা হয় না তাই বাজারে আমাদের এসে এন্টারপ্রাইজ নিয়ে এসেছে পুরাতন এবং নতুন গাড়ি প্যাকেট চায়না গাড়ি আছে আমাদের কাছে এবং নতুন পুরাতন এবং নগদ এবং সহজ কিস্তির মাধ্যমে সব ধরনের ব্যবস্থা আছে এবং যারা আমাদের এই গাড়িগুলো কিনবেন বা কিছু টাকা বাকি রাখবেন তারা অনুরোধ আমাদের ভেড়ামারা এবং কুষ্টিয়া জেলার চারটা থানার এরিয়ার ভিতরে হতে হবে তাহলে আমরা হয়তো আপনাদের হয়তো দেখতে পারি এবং বাইরে না আমাদের ঠিকানা কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানা প্রিয় দেশবাসী এবং আমার শ্রমিক ভাইরা এবং খেটে খাওয়া মানুষ বেকার যুবক সবাইকে আসসালাম আলাইকুম যে গাড়িটা এখন দেখছেন নতুন ভিডিও আমাদের নজরুল ভাই আছেন ইনি আমাদের এই ভেড়ামারা উপজেলা

আপনি যে এস এন্ডার প্রাইজের গাড়ি আপনি এস এন্ডার প্রাইজের গাড়ি চালান যে গাড়ি চালান যে গাড়িগুলো কিভাবে কি পরিবেশ গাড়িগুলোর পরিবেশ দেখি যে দশটা টাকার কোনো কাজ থাকে না আপনার যেখানে যা লাগে যত টাকার জিনিসপত্র লাগে আপনি দেন বা এটাই খুব সুন্দর ভালো লাগে এবং এই যে সুমন মেকার বলে যে আমরা গাড়ি দেখবো অবশ্যই ব্যাটারি দেখব বা গাড়ি কমপ্লিট যে কোনো সুখ দুঃখ সাথী তো এমন কোনো দিন আপনি এই এস এন্টারপ্রাইজের সাথে কতদিন যাবৎ জড়িত আমি আজকে প্রায় দুই বছর তাহলে দুই বছরের ভিতরে কোন লোক আমার এসেন্টার প্রাইজের পক্ষতে এবং মেকারের এমন কষ্ট পেয়ে এখান থেকে মানে চোখের পানি ফেলে গেছে এমন কোনো লোক আছে এবং আমরা কোনো জায়গায় কোনো রকম কোনো মানুষের সাথে খারাপ দুর্ব্যবহার আছে প্রিয় দেশবাসী সবাইকে আসসালাম আলাইকুম আমাদের এসেন্টার প্রাইজ এই যে আপনারা দেখছেন আপনারা ভাই আপনার নামটা কি হ্যাঁ বাড়ি এই যে কতদিন ধরে বছর ধরে কয়টা গাড়ি নিলেন এই পর্যন্ত ষাটটা তুমি নিছ কিনছো বেশশ সাইটটা প্রিয় দেশবাসী যারা অটো চালাক আমার ভিডিওটা দেখেন অরিজিনালি কথা আপনারা দেশ এবং দেশের বাইরে যারা ঘৃণত্ব সমাজের দারিদ্রতার ভিতরে এবং মানুষ একটা কথা মনে রাখবেন প্রিয় ভাইয়েরা আমার এখন এমনও আছে আমার আমার জানা সহ সহ এরকম ড্রাইভার আছে যে ড্রাইভারের একটা পা নেই একটা হাত নেই তারা অটো গাড়ি বাইক গাড়ি চালায় আপনারা বেকার থাকবেন না আপনারা সবার সুস্থ মানুষ যেখানে থাকবেন ভালো থাকবেন যে বাংলাদেশের যে পানতে হোক না কেন আপনারা কর্ম করবেন গাড়ি চালাবেন এবং দেশের এবং আপনার সমাজের যারা দু দিন কষ্ট আপনারা মনে করবেন দেখবেন আবার সাবেক হয়ে যাবেন আপনারা এই অটোই যে বাইক এবং নতুন পুরাতন যারা কিনবেন তাদের জন্য স্ট্যান্ডার প্রাইজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করছি এবং এই যে গাড়িটা এরকম আমার গাড়ি শোরুম এ দেখেন আজকে শুক্রবার আমাদের গাড়ি বাইরে গেছে এটা আমাদের গাড়িগুলো আমরা এই সবসময় হয়তো স্ক্রিনের নাম্বার থাকবে আপনারা রেট জেনে নেবেন কোন গাড়িটা রকম রেট সব এত গাড়ির রেট বলা যাবে না তা মনে রাখবেন এই গাড়িগুলা এক লাখ পঞ্চান্ন পঁয়তাল্লিশ চল্লিশ এক লাখ পঁচাত্তর আশি পর্যন্ত এই গাড়িগুলো আছে একশো কিলোর গ্যারান্টি দিয়ে আর সিএনজি আছে এক লক্ষ দশ হাজার টাকা দামি একটা ফার্স্ট মডেল এবং টি পি অটো বাংলাদেশ এই যে গাড়িগুলো দেখছেন এবং ব্যাটারি আছে ভালো ভালো কোম্পানির ব্যাটারি আছে আপনারা সবাইকে ইয়ে দোয়া করবেন এবং এই দোয়া করবেন আমি যেন মানুষের সেবায় নিয়োজিত হতে পারি আমি সুমন মেকার এই যে আমাদের আর ভাই তোমার বাড়ির কোন জায়গায় বন্ধু কুষ্টিয়া কোন জায়গায় আমার এই শোরুমে সুমন মেকারের এখানে কতদিন যাবি তাহলে চার পাঁচ বছর এই পর্যন্ত তুমি কতটি গাড়ি আমার বেশি দিস ভাই বিশ ত্রিশ টাকা এবং আবার আমার আনিয়ে দিস তাহলে এভাবে এই যে এ আমার ড্রাইভার নিউ গাড়ি বেশি দিছে আবার গাড়ি আমার কাছে কিনতে আইসে তা প্রিয় দেশবাসী একটু বিশ্বাস থাকতে হবে বিশ্বাস আপনাকে করতে হবে আমরা পণ্য দিয়ে হয়তো আপনারা মনে করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমার সুন্দরবন থেকে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা পাঠাবো মাল বিশ্বাস করবেন যে আমরা এটা আমাদের ব্যবসা সাধারণ খেটে খাওয়া মানুষ নিয়ে এবং ভিডিওটা একটু দূরত্ব আপনারা গুরুত্বভাবে একটু শেষ পর্যন্ত দেখবেন এবং এই যে ভিডিওগুলো যে দেখাচ্ছি আমি আপনাদের গাড়িগুলা যেভাবে দিব আমি আমার কথার সাথে মিল থাকবে এটুক বিশ্বাস রেখে আমি আপনাদের কাছে সবাই দোয়া হয়ে এ পর্যন্ত আমার ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থেকেন এস এন্টারপ্রাইজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এবং কুষ্টিয়া জেলাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম